কি হচ্ছে? মা, তোমার আদরের বড় বৌমাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। সব সময় ভয় পাচ্ছিল নাকি রান্না পারে না। আর তুমিও মা, এতগুলো বছর ধরে অকারণে ভয়টাকে প্রশ্রয় দিয়ে গেছো। আচ্ছা দেখো, মেজদি ভাই, আমি, দেবু, আমরাও তো কেউ শিখে আসিনি। আমাদেরও তো শ্বশুর বাড়িতে এসেই ভয়টা কেটেছে। এত বড় অপমান, তুমি আমায় এইভাবে অপমান করছো রানী? এর খেসারত দিতে তোমার জীবনে যে ঠিক কতটা দুর্যোগ নেমে আসবে তুমি কল্পনাও করতে পারছো না। আমি তো বলবো, তোমারই বিঙ্গি বৌদিকে হাতে ধরে রান্নাটা শেখানো উচিত ছিল। বাড়ির বড় বউ রান্না জানে না, লোকে শুনলে কি বলবে? কেউ কেউ হয়তো বলেই দেবে, পিঙ্কি বৌদির এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতাই নেই। আর তাছাড়া পিঙ্কি বৌদি নিজের মুখে কি বলেছে জানো মা? কি বলল? রানী, আর যাই হয়ে যাক না কেন, তোমায় পরীক্ষা দিতেই হবে। বলল, তুমি শুধু বাচ্চা সামলা, বাকিটা আমি দেখে নিচ্ছি। প্রয়োজনে প্রাণপাত, হ্যাঁ প্রাণপাত করে সবার মুখে খাবার তুলে দেবে। দেখেছো, এরপরও কেউ বলবে বড় বৌমা এই বাড়ির যোগ্য বউ নয়? হ্যাঁ বেশ হয়েছে, বড় বৌদি এবার আচ্ছা জব্দ হয়েছে। জানো মা, পিঙ্কি বৌদি এমন করে আমার কথাগুলো বলল, আমার চোখে জল এসে গিয়েছিল। বলেছে, তুমি মাধুরী দেবযানী আমার বোনের মতো, তোমাদের আগলে রাখা আমার কর্তব্য। আমি বাড়ির বড় বউ, আমি যা করার করব, তোমরা কেন করবে? কটা দিনের তো ব্যাপার, আমি একাই সব সামলে নেব। এইসব বললো জানো, বলেছে ভালোই হল, আমি শিখেও যাব রান্নাটা। তাই নাকি বড় বৌমা? এ তো খুব ভালো কথা, তাহলে সবার সামনে বললে না কেন তখন? মানে রান্নার ব্যাপার তো ছোট মা, আমি। আরে মা, তুমি বুঝতে পারছো না, পিঙ্কি বৌদি লজ্জায় সবার সামনে কিছু বলতে পারেনি, তাই না পিঙ্কি বৌদি? সত্যি তুমি যদি সব সামলাতে পারো তাহলে তো এর থেকে আর ভালো কিছু হবে না। কিন্তু তুমি তো কোনোদিন কিছু করোনি, পারবে? এই পারবে না মানে, নিজে কাজ করতে চেয়েছে, তুমি শুনছো তো, তারপরে তুমি বাধা দিচ্ছ কেন? আরে মা, পিঙ্কি বৌদি রান্না শুরু করলো বলে, আর পিঙ্কি বৌদি তো সব রান্না পারে না, যেগুলো পারে না সেগুলো নেট দেখে শিখে নেবে, ঠিক আছে? আমায় তো বললো লিঙ্কটা পাঠিয়ে দিতে। তোমাদের রানী মহাসপ্তাহ 1 এপ্রিল থেকে 7 এপ্রিল সন্ধ্যে 6টায় স্টার জলসায়।